উদ্ধার রহমান, আমার পিতার নাম মৃত তবারক হোসেন, মাতার নাম মৃত নুরজাহান বেগম, কুষ্টিয়া কুমারটুলি থানা। আমরা চার ভাই, দুই ভাই মারা গেছে আর দুই ভাই এখন বেঁচে আছি, কোনো বোন নাই। কথা বলছি, হাই স্কুলে হেডমাস্টার ছিলাম, রিটায়ার করেছি 2004 সালে। তাছাড়া হাই স্কুল এবং গার্লস স্কুল দুটিই ছিলাম। 1962 সালে ঢাকা বোর্ডে আন্ডারে ম্যাট্রিক পাস করেছি। আমাদের নিয়ম ছিল 1963 সাল প্রতি বছরে ফাইনাল পরীক্ষা দিতে হত। 1963 সালে রাজশাহী বোর্ডেতে ফাইনাল পাস করি। 1964 সালে দশর বোর্ড হয়ে গেল, কারণ ওই রেজাল্ট তো যাইছিল দশর বোর্ডে। আসার পরে আই পাস করলাম দশর বোর্ডের থেকে, আই পাস করি 1964। তারপরে বাংলা অনার্স নিলাম। আপনি ছাত্র রাজনীতি করতেন? হ্যাঁ করেছি, শুধু ছাত্র রাজনীতি করি নাই, টিয়ার গ্যাস খাইছি। ছাত্র ইউনিয়ন তখন ভাগ হই নাই, রাশেদ খান মেননের গ্রুপ আর মতিয়া চৌধুরী গ্রুপ ভাগ হই নাই। ভাগ হওয়ার আগ পর্যন্ত আমরা ছাত্র ইউনিয়ন করেছি, ভাগ যখন হয়েছে আমরা মতিয়া চৌধুরী গ্রুপ ভিতরে লিখেছি, আর যুদ্ধ পর্যন্ত আমরা ছাত্র ইউনিয়ন করেছি। কমিটি ছিল আপনাদের ওই কলেজে? আরে ওই কলেজে কমিটি শুধু কে, আমি তো নির্বাচনে প্রতি বছরে সংসদ নির্বাচন হইতো, সংসদের সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলাম আমি। আপনার কমিটিতে কে কে ছিলেন একটু বলবেন? হ্যাঁ বলছি, এনামুল হক সভাপতি, সেক্রেটারি ছিল গোলাম মোস্তফা, অ্যাডভোকেট এনামুল হক, এখন ন্যাপের সেক্রেটারি, মুজাফর ন্যাপের সেক্রেটারি এনামুল হক, আর আমি এলাম সাহিত্য পত্রিকার সম্পাদক। নাট্য সম্পাদক হল মোহাম্মদ সাইদুজ্জামান, সে সচিব হয়ে রিটায়ার করেছে। তরিকুল ছিল তার আগের বছরে, তরিকুল ওই মন্ত্রী মারা গেল, ও আগের বছরে বিপি ছিল, ও রিটায়ার হওয়ার পরে আমরা হলাম নির্বাচন করি, হলাম নির্বাচন করি। ছাত্রলীগের কোনো কমিটি ছিল ওই সময়? ছাত্রলীগের কমিটি ছিল, আমাদের পাত্তাও পাইনি, অর্ধেকও ছিল না। আমার ছাত্র ইউনিয়নের যে শক্তি ছিল তার কাছে অর্ধেকও না ছাত্রলীগ। 69-এর যে সময়কালটা তখন আপনাদের কমিটিতে কি ছাত্রলীগের প্রভাব পড়েছে না ছাত্রলীগের প্রভাব কমেছে না বেড়েছে ওই কলেজে আর কি? আমি 69 তো নাই, তখন 3 বছরের অনার্স, অনার্স পাস করি 68 সালে, অনার্স পাস করলাম 68 সালে, এমএ পাস করলাম ঢাকা ইউনিভার্সিটি থেকে, শহীদুল্লাহ হলে থেকে। আমি কুড়িগ্রাম কলেজের প্রভাষক ছিলাম, 69 যখন গণ আন্দোলন শুরু হয়ে গেল আমি চাকরি ছাড়ি দিয়ে চলে আসলাম বাড়ি, এসে ডাসা হাই স্কুল ওইখানে আমারই প্রতিষ্ঠিত করা, তখন জুনিয়র হাই স্কুল ছিল, হাই স্কুল আমি করেছি, সেই স্কুলের টিচার হলাম, হেডমাস্টার একজন আছে, আমি সহকারী শিক্ষক হলাম। আমি যখন টিচার প্রথম কুষ্টিয়া দৌড়াই, এখান থেকে খাবার টাবার নিয়ে আমরা আর্মির সাথে যুদ্ধ আছে ওয়্যারলেসে, আমরা ওয়্যারলেসের সামনে পজিশন নিয়ে যুদ্ধ আমি করতে পারিনি, আমি বন্দুকও চালাতে পারিনি, যারা যুদ্ধ করছে আনসার পুলিশ বিডিআর যারা, এখন আমরা তার খাবার টাবার রুটি রুটি গুড় টুড় সব নিয়ে দিয়ে যাই। যাওয়ার পরে আবার চলে আসে সাইকেল মেনে যাই, আবার সাইকেল চলে আসে। আসার পরে কুষ্টিয়া দল হয়ে গেল, চলে গেল আর্মিরা। এটা কত তারিখের ঘটনা? এপ্রিলের 5 তারিখ কুষ্টিয়া আমাদের দখল ছিল, তারপর 6 তারিখ। হ্যাঁ ওইরকমই হবে। তারপরে যখন আর্মি দখল করে ফেললো, আবার পাকিস্তানি আর্মি প্লেন মারতেছে, কেয়ার সিনেমা হলের সামনে বিরাট পুকুর হয়ে গেল, নানান জায়গায় মারতেছে এরকম। জাহিদুল নামে একটা লোক ছিল, ন্যাপ করত, ছাত্র ইউনিয়ন করতে, জাহিদুল বউ এখন আমেরিকার ভালো একটা পোস্টে আছে, সে তার হাতে রাইফেল আছে, আমার হাতে রাইফেল নেই, আমি রাইফেল চালাতে পারিনি। তা আমরা পজিশন নিলাম নদীর ভিতরে, ও আবদার চলাচ্ছি নদীর ভিতরে, যে প্লেন আসতেছে উড়িয়ে চলা প্লেনেই মারবো, দুইজন দুইজন
আরো অন্য জায়গা আছে, আমরা পজিশন নিয়েছি প্লেন উড়িয়ে আসতে প্লেনই মারবো। আরে প্লেন যে মারা যায় না, থ্রি না থ্রি রাইফেল দিয়ে ও জ্ঞান কি আছে, পজিশন নিয়ে যেই প্লেন উড়িয়ে যাচ্ছে এটা গুলি করতেছে, ও করতেছে, আমি না, আমি পারিনি। শেষ পর্যন্ত পুরো বোম্বিং টম্বিং করিতে দখল করে ফেললে পুষছে, দশ ক্যান্টনমেন্টে আর্মির আসছে আবার সব দখল করে ফেলল। তারপরে চলে আসলাম বাড়ি, লোকজন ইন্ডিয়া যাওয়া ধরছে, মুসলমানও যাচ্ছে হিন্দু যাচ্ছে। তখন আমিও করলাম কি, আমার স্কুলের ছাত্র ক্লাস টেনের আর নাইনের কয়েকটা বড় যা শাশুড়িটা ভালো, ওদের বললাম যে আমি ইন্ডিয়া চলে যাচ্ছি মুক্তিযোদ্ধা হতে, তোমরা কি আমার সাথে যাবা? স্যার যাবো, যেটি হোক বাপ মার কাছে বলবো না, বাপ মা বললেই জাতি দেবে না। জানি কিছু যুবক আর দিয়ে মোট চব্বিশ জনকে গুছাই নিয়ে রাতের অন্ধকারে মারও বললাম না, ওইভাবে পলায় চলে গেলাম ইন্ডিয়া। আর আমার ছোট ভাইটা আগেই চলে গেছে, যাই দেখছেন চলতে কি কমিউনিস্ট পার্টি উপজেলা প্রথম চেয়ারম্যান ক্যান্ডিডেট হয়েছে, সেই আবার হাই স্কুলে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, আমি পদত্যাগ করলেই সেই অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হইল, আমি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিলাম। চলে গেলাম ইন্ডিয়া, দুই দিন ধরে হাঁটি, পা তলা খোসা পড়ে গেল, জীবনে হাঁটার এত অভ্যাস নাই, একজনে কাছারি পাঁধিবার আগে কাছারি ঘর থাকতো, কাছারি ঘরে চিড়ে মিড়িয়ে দোকান থেকে কিনতাম, কিনে পানি টানি চায়টা নিয়ে খেয়াদা থেকে আবার চলতাম। এরকম দুদিন ধরে করিমপুর যা পৌঁছালাম, পৌঁছানোর পর যা দেখেছি তিন জেলা লোকের পরিচিত হলাম, একটা হচ্ছে করিম সাহেব, উনি হচ্ছেন ক্যাডেট কলেজের ঝিনাইদহ ক্যাডেট কলেজের প্রিন্সিপাল আর্মির লোক কর্নেল, ওই যে আমি লিখতে পেয়েছিলাম সদস্য কি নাম কামরুজ্জাম সাহেব, ওনার বড়ো ভাই, ওনার বড়ো আপন বড়ো ভাই, আমার সঙ্গে পরিচয় ছিল আগে। আর পেলাম মজিদ নাম করি একজন অধ্যাপক আব্দুল মজিদ, এই খোপসা বাড়ি, আর পেলাম যদুবারের এক মজিদ আব্দুল বিএ মজিদ, এই তিনজনের পরিচয় পেলাম, চিনা হলো। তা আমার নামটা দেখা করতে পারে, আমার নামটা সব লিখে নিয়ে খাওয়া দাওয়া যা কিছু সব ব্যবস্থা হয়ে গেলো, থাকার ব্যবস্থাও হয়ে গেল, মারোয়ারিদের গোডাউন সব ছেড়ে দিল, আমি আই সেই দেবালয় মানে কি মারোয়ারিদের ওদের বিরাট মন্দির আছে, নাম হলো দেবালয়, ওই দেবালয়ের বারান্দায় যা রাত্রি শুয়ে থাকতাম, বাতাস লাগতো ভালো আর গরম লাগতো না। আর ওই গোডাউনের ভিতরে টিনির বেড়া টিনির ঘর, ও তো খাই ওই জায়গা, থাকি এই জায়গা, এরকম করে মন টন খুব খারাপ হয়ে গেল। এই কোন দেশে আসলো, ট্রেনিংয়ের ব্যবস্থা নাই, কোনো কিছু নাই, খালি ডাল ভাত খাচ্ছি খিচুড়ি খাচ্ছি, আরে কী করতেছি কি। কুড়ি বাইশ দিন পরে আর্মি একজন আসলো, বাঙালি আর্মি গাড়ি নিয়ে এসে বলল সব লাইন করে দাঁড়াও, ফিল্ড ফিল্ড আছে স্কুলের ফিল্ড আছে, দাঁড়ালাম সব দাঁড়ানোর আমার চব্বিশ জনের মধ্যে তেইশ জনই সিলেক্ট হয়ে গেল, একটা নিল না, তার বয়স বারো বছর। সে কাজে আমি যাবই স্যার, ও কাঁদা কাটা আরাম করেছিল বেতালভাবে, স্যার আমার নিয়ে যান, আমার যেভাবে নিয়ে যান এরকম করে। আমি তখন মেজরের বলতেছি যে স্যার আপনার দোহাই লাগে, এই ছেলেটা যদি রাইখে যাই ও মারা যাবে, ওর বাপ মারে বলি আসিনি, আমার সাথে চলে আসছে, আমি স্কুলের টিচার, আমার সাথে চলে আসছে। তখন বলছে যে এই কী যুদ্ধ করবি, স্যার ও ও খুব স্পিরিচুয়াল ছেলে, আপনার ভয়ের কোনো কারণ নেই, আপনি দেন আমার সাথে দেন, দিয়ে দিল আমার সাথে চেন, ভালো গেরিলা হয়েছে ওই ছেলেরা। আরে বাপরে দুইবার ধরা পড়েছে, একবার মাতৃ বাড়ি নিয়ে, নাম মুস্তফা কামাল মিলু। স্যার আপনার কি আরো কয়েকজন মানে ছাত্রের নাম কি আপনার মনে আছে? আব্দুল জলিল, আব্দুল আলিম, সব ইন্ডিয়ান ট্রেন গেরিলা, সিরাজ ছিল, সিরাজ মারা গেছে, শাহ আলম, সাজুদ্দিন সূর্য, আনোয়ার হোসেন, মনোয়ার হোসেন, আর কি সব মনে করতে পারি। তারপর হ্যাঁ, তারপর সিলেক্ট করলো, আচ্ছা সিলেক্ট করে আমরা ট্রেনিং নিয়ে গেল, নিয়ে আসলো কৃষ্ণনগর, কৃষ্ণনগর আসার পরে আরও অন্য অন্য ক্যাম্পেতে তো সিলেক্ট হয়েছে, আসার পরে দুই তিনশো গাড়ি একবারে রাত্রি থাকলো, কোন দিক দিয়ে যাচ্ছে জানিনি, এক রাত ধরে যাচ্ছে এক জাতেই বর্ধমান জায়গা, এই ডে খালি বুঝতে পারলাম, যাক গেলাম ফারাক্কা বাঁধের উপর দিয়ে আমার গাড়ি চলে যাচ্ছে, যাওয়ার উপরে যাওয়ার পরে বললো যে তোমরা পিসাব পায়খানা করে নাও, হিন্দিতে করছে, পিসাব পায়খানা করে নাও, আর এই একটা করে পাউরুটি খাও, আর একটা করে গ্লাস দিল পানি দিল, ওই বোতল সকাল হয়ে গেছে, এগুলো করে টেরে মোটামুটি আমরা তখন চললাম, আবার গাড়ি স্টার্ট দিল, জামশেদপুর, যা দিয়ে জামশেদপুর লেখা, ওই ওইভাবে গাড়ি গেলো,
সন্ধ্যার সময় যা পৌঁছাইত বিহার চাকুলিয়া ক্যান্টনমেন্ট, বিহারের চাকুলিয়া ক্যান্টনমেন্ট সন্ধ্যার সময়। তারপরে ওখানে যায় তাবু, আমার জনি সব রেডি আছে করেছে, আরও কিছু তাবু দিল, তাবু দশজন করে থাকার তাবু। থাকার পরে সিগারেট ডেলি দুই প্যাকেট করে এক একজনের, চার মিনার সিগারেট রেশন, এটা আর্মি রেশন। আর ফুড খাবারের একরকম ছোলা, একদম ফাইন, খুব স্বাদ লাগে। এক বোতল করে দুই তিন দিন পর পরই এক এক কুচু করে দেয়। আর খাওয়া দাওয়া ভালো, মান ভালো, পুরি দেয় সকালবেলা, পুরি আর কাপ ভরে চা, দুধের চা, আবার দুপুরবেলার ভাত, আবার রাত্রে রুটি, যা খুব খাবার মান ভালো। কিন্তু আগুনের মতো হাওয়া, গরম কিন্তু গা ঘামে না, ঝড়ের মতো বাতাস, চারদিকে পাহাড়, মাঝখানে হইল ক্যান্টনমেন্ট, মানে ব্লাজিং ছিল না। ওখানে পানি যে গর্ত আছে, বোমের গর্ত, সেই বোমের গর্ত মধ্যে হলুদ পানি, গোসল করতে যাওয়া দেই কাপড় কাচতে গেলেই, আর সাবান জীবনেও যায় না, সাবানই যায় না, কমে বাড়ে সারা মহাবিপদে। বলার তো চিপি চিপি নিয়েছে গিয়েছে, গোল করা হয়ে না, সাত দিন পরে পাইপ লাইনে পানি আসবে, তখন গিয়ে আমরা গোল করে আরাম পেলাম, তার আগে আর পাইনি। ওই ব্রিটিশ পিরিয়ডে মানে 1945 সালের যে জাপান যুদ্ধ করে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান আলাদা ওই এয়ারপোর্টটা ধ্বংস করে দিয়ে গেছে বোমা মারি মারি। রানওয়েগুলো ঠিক আছে, রানওয়েতে আমাদের মোটামুটি ট্রেনিং ট্রেনিং হচ্ছে, শুরু হইলো। হওয়ার পরে আমার তাবুতে 15-20 হাত দূরে একটা তাবু, একটা লোক থাকে একা। আমি যে ব্যাপারটা কি, ও লোক একা থাকে, আমরা তাই দর্জন করি, আর উনি একা থাকে খাটের পাতাও, ওই ক্যাম্প খাট, তিনি নিয়ে জানি উনি। আর ছেলে পেলে সপ্তাহ আমার সার বলে, উনি ওটা খেয়াল করে, সিএসপি অফিসার হিসাবে করে ডাকলি, বুঝলি যে আপনার বাড়ি কোথায়, বলে কুষ্টিয়া, কুষ্টিয়া কুমারগঞ্জ থানা। তো বললো যে আপনি সিগারেট খান না, বলে না সিগারেট খাইনি, সিগারেট রেশন পান না, হ্যাঁ পাই, কী করেন? ওদের মানে এক পলিথিন বিরাট ব্যাগ আছে, আমার ছেলেরা কেউ খায় না, একটা ছেলে খাইতে, সে ছাত্র না, আমার সঙ্গেই গেছে যুবক, সে খাইতে। আর দুই প্যাকেট করে ডেলি যদি দেয় তো 24 জনে কত হয়, 48 প্যাকেট, তা 48 প্যাকেট খাবি কিটা? ওই ব্যাগ বিরাট এক ব্যাগের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে ফিরে দিচ্ছি। তো আর উনি করে কি, উনি 2 প্যাকেট পায়, উনি মাঝখান দিয়ে ব্লেড দিয়ে কাটে, এক একটা দুই দিকে কাটে, ফিল্টার না, মাঝখান দিয়ে কাটে, কাটিয়ে ওই কাগজের ফিল্টার বানায়, বানায় ওর মধ্যে দিয়ে চাইনি ফেলা দিয়ে আবার আটা, এত স্মোকিং করে। বিয়ে করি নাই, ইয়ং ম্যান, ঢাকা ইউনিভার্সিটির লেকচারার ছিল, তারপরে তার বিসি সিএসপি পরীক্ষা দিয়ে চাকরি আছে মেহেরপুর, মেহেরপুরে এসডিও ছিল, এর নাম ডক্টর তৌফিক রায় চৌধুরী, উনি এখন আছেন উপদেষ্টা প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি খনিজ উপদেষ্টা, ওই ভদ্রলোকই আমার সাথে আছে, যোগাযোগ আছে। তো এখন উনি উনি তো তখন চিনি না, তখন বলছে আপনি ছাত্রদের সাথে একা থাকেন কেন, আপনি শিক্ষক মানুষ, সবাই স্যার স্যার করে, কী স্যার করে আপনি? আমি তো আমি স্কুলে হাই স্কুলের শিক্ষক, ওই আপনি আমার ঘর চলে আসুন, সে জোর করে নিয়ে গেল। তো কাছে সিয়ারের বাক্সগুলো নিয়ে আসুন, সব প্যাকেটগুলো নিয়ে আসুন, বস্তা 2-3 জন ধরিয়ে নিয়ে গেলাম, ওরে খুশি, সে একটা করে আস্তর ধরে খাওয়া ধরিল, তখন চারমিনার সিগারেট, সিগারেটের নাম চারমিনার। শেষ পর্যন্ত ওনার সাথে দরম মরম হয়ে গেলো, খুব একদমই থাকি, খাওয়া দাওয়া একসাথে করি। তারপর ট্রেন 1 মাস 15 দিন, প্রথম ব্যাচে মারি যা খাইছি এ মারির শেষ নাই, আজও বলতে পারবো না। গুর্খা জাট এই দুই জাতি ছিল আমাদের ট্রেনিং দেওয়া, এরা হাসতে জানে না, টার্গেট গুলি করতে দেয়, 5টা গুলি দিল এটাও লাগে না, 5 বেদ ঘাড়ে মারে, পাশার উপরে একে 5টা বেদ মারে, এই করি করি পরে যাক হাত অনেকটা কন্ট্রোল হয়েছে গেল, গুলি তখন সবই লেগে গেল, আর মার খাওয়া লাগছে না। তারপর বহু রকম ট্রেনিং, এক্সপ্লোসিভ ট্রেনিং আমাদের বেশি। তারপর ট্রেনিং ট্রেনিং হওয়ার পরে 45 দিন পরে আসলাম, আসার সময় একটা অস্ত্র দিল না, এটা কিন্তু গ্যানেট দিল, আর একটা ব্যানেট, আর কিছু না তো রক্ষার জন্য, আর চাকরি বেতন দিল, আগে দেখে আসছো তোমার এলাকার কী অবস্থা, আসে তারপর অস্ত্র বাবা করি। তখন কৃষ্ণনগর ক্যাম্প, একজন কর্নেল আছে দায়িত্বে,
চলে আসলাম সবাই বাংলাদেশ ঢুকলাম, একটা প্লাটুন 30 জনের, 4 জনই প্লাটুন কমান্ডার, আমি আসলাম গড়াই নদীর ধারে। 2 দিন ধরে আইটি আইটি গড়াই নদীর ধারে সরানঘাট আছে, ওই জায়গায় আইসি সবাই মিলে আবার করলাম যে যার যার মা বাপের সাথে দেখা করি, কাল ঘন্টার সময় আবার এই জায়গায় আছি বাবা, খবরদার অন্য কোথাও যায় না, তার কিন্তু মারা পড়ে যাবা, খবরটা সব নিয়ে আসবো যে কী অবস্থা। আমিও আমার মতো চলে আসলাম বাড়িতে, আইসে মার ডাকতেছি, মা একাই বাড়ি, মার ডাকলাম, আব্বা খুলনা চাকরি করে সে খুলনায় থাকে, তা এখন মার ডাকলাম, ডাকার পর মা দেখিয়ে তো সেন্দে দেখা গেল, সবাইকে তুই মরে গেছিস, আমি খালি কাঁদাকাটি করি তুই মরে গেছিস, সবাই কয় আর তুই বেঁচে আছিস, হ্যাঁ বেঁচে আছিস, তো রাখবো কেন দৈনিক রাজাকাররা আসে বাড়ির চারপাইতে ঘরে, তুই তুই বাড়ি আসলি মরার জন্যই আসলি, তা আমি না মরার জন্যই আসিনি, তাতে আমি থাকবো, থাকার ব্যবস্থা করো, ডোল ধানের ডোল আছে বড়ো, ধান ফুটে গেছে ডোল আছে, ডোলের মধ্যে লেপ দিয়ে ওর মধ্যে বসা দিয়ে আর এক লেপ দিয়ে ডেকে দিলে, আর রান্না করে করে আর পেশাব করার একটা পাত্র দিয়ে দিও, আর রান্না করার যদি রান্না করে করে ওর মধ্যে খাবার মুরগি দিয়ে সন্ধ্যার পরে সব দৌড়লাম শ্মশানঘাটে, সবাই চলে গেল, সবাই চলিয়ে চলেও আসছে নির্দেশ মতো সব চলে আসছে, নদীর ধারে হলাম, হওয়ার পরে রওনা দিলাম আমরা ইন্ডিয়া, যা ওই কৃষ্ণনগর উঠলাম, ও বিএসএফ ক্যাম্পে উঠলাম, আগে বিএসএফ ক্যাম্পটা আমাদের চা বিস্কুট খাওয়ায়া গাড়িতে গিয়ে পৌঁছা দিয়ে আসে, কৃষ্ণনগর গেলাম, যা রিপোর্ট দিলাম, আনোয়ার সাহেব নামে এক লোক বাঙালি ছিল হাবিলদার, আর্মির হাবিলদার, বাড়ি এলে শ্বশুরবাড়ি পান্টি মারা গেছে বোধ এখন আর নয়, পরে উনি অনারারি ক্যাপ্টেন হয়েছিলেন, যাক তার সাথে আর দেখা হয়নি, তো উনি এই দেশে বাড়ি শ্বশুরবাড়ির কাছে বাড়ি মিলেই মোটামুটি যাক ভালো সম্পর্ক হয়ে গেলো, যা রিপোর্ট দিলাম যে রাজাকার তৈরি হয়ে গেছে, পিস কমিটি তৈরি হয়ে গেছে, এই ব্যানেট আর জ্ঞানের দেশের এ দিয়ে কোনো যুদ্ধ হবে না, অস্ত্র দেন আর গুলি দেন, তারপর দেখতেছি মনের যুদ্ধ অন্যরকম, তখন জীবনের মধ্যে কোনো মায়াই নেই, 7 দিন কথা 7 দিন রেস্ট, তোর বহু কষ্ট করি আছে, 7 দিন রেস্ট টেস্ট নেওয়ার পরে আমরা বললাম স্যার মুঘল আজম বই হচ্ছে অমুক সিনেমা হলে আমার একটু দেখার সুযোগ করে দেওয়া যায় না, ছুরি দিয়ে দিল, ছুরি কর্নেল ইন্দার সিং, কর্নেল ইন্দার সিং হলে ওকে ক্যাম্পের হেড, তুই আমার ছুরি লিখে দিতে পারবে ছুরি দিয়ে দিল, সবারই প্রায় গেলাম সিনেমা হলে 2-3 টাকা টিকিট, টাকা পাই 60 খরচ করতে পারি সিনেমা হলে, গেলাম 9টার শোতে, আরে 4 ঘন্টা ছবি আবার জানে কিনা, মুঘল আজম 2 বাজে ইন্টারভেল দেয়, 1টা বাজিয়ে গেল তখন আমরা হেঁটে চলে আসতেছি ক্যাম্পে, আসার পরেই রাস্তার ধারেতে হল বলে একেবারে শিকল বাঁধা রাইফেল বাইটে বাইটে লোক, একটা সব ধরল সেই যে মরিস, তো এই কী তালে বলা তো বলে তোম কোন হয় মুক্তি হয়, মুক্তি হয় ঠিক হয়, হ্যাঁ ঠিক হয় যা ভাগ, তাহলে ওরা হলো সিআরপি পুলিশ, ওরা হলে নকশালে ধরার জন্য করতেছে, নকশালে তো পশ্চিমবাংলা ভরিয়ে গেছে, শেষ পর্যন্ত যা ক্যাম্পে থাকলাম, শুয়ে থাকার পরে 5-6 দিন হয়ে গেল, তারপর বললে এবার অস্ত্র দিলে প্রত্যেকের LMG একটা করে এক এক গ্রুপের, আর SLR প্রত্যেকের, আর কমান্ডারে থাকবে SMG, আমার দিল SMG কমান্ডার দে গ্রুপ কমান্ডার, গুলি যত লাগে নিয়ে যাও, পুতলা মাথায় করে নিয়ে আসতেছি গুলি, এইভাবে নিয়ে আসে পথে বহুত দুর্ঘটনা ঘটেছে, গাড়িতে করে আবার BSF ক্যাম্পে দিয়ে গেছে, আমার BSF চাটা খায় পথ নির্দেশ দিল যে এই পথে চলে যাবেন, সাহেবনগর যাবেন না, ওদিকে আর্মি আছে, প্রথম যুদ্ধ হইল আমার 80 বনগ্রাম মুক্তিযোদ্ধা, কেউ যে আছে ওখানে কেউ জানেই না, পলায় পলায় আসি, এখন রাজাকাররা ঢুকেছে ওই এলাকায় লুটপাট করতে, 20-30 জন সাইকেল চুরি করেছে, আগুন দিয়ে বাড়ি পুড়াইছে, আর টাকা পয়সা মারেছে, সোনা দানা মারেছে, চলে আসতেছে বিকেল 4টে বাজে, ফিসফিস করে বৃষ্টি হচ্ছে, আমরা যে বাড়ি আছি 6 জন আর অন্য অন্য বাড়িতে আছে, তো একজন এসে করছে যে আপনারা যা বসে খাচ্ছেন দাচ্ছেন, আর এদিকে আমার বাড়ি ঘর পুরা দিয়ে গেল, টাকা পয়সা লুটপাট করে নিয়ে গেল, আর আপনার বসে খাচ্ছেন, কারা ওদের রাজাকাররা, কোন দিক গেল ওদের এইদিক গেল, আর 6 জনই হাফ প্যান্ট পরা আর 60 গায়ে
মানে পকেট এদিক পকেট এদিক পকেট নন পকেট ইন্ডিয়াতে দিয়েছিল, ওই পড়িয়ে ছয়জন দৌড়লাম আর চিঠি লিখে পাঠালাম যে আর তিন জায়গা রয়েছে, সেই তিন জায়গার তা আসার জন্য সারাপথ দিনই বেলা চারটির সময় তখন বলছি ভাই আমার রাজাকার ভাইরা গেল কত দূর, মানুষ কাছে আপনারা এত পাঁচ পড়েছেন কেন, তাহলে আমার রাজাকার ভাইরা গেল কত দূর, কদি একজন খালি কাগজ চলে গেল আমরা রাজাকার সে দিয়েছি, তাছাড়া তো পথ নেই যে যে লাইন দিয়ে যাচ্ছে রাজাকার রাস্তাটা প্রবৃত্তি আসিয়ে আবার উত্তর দিক যাচ্ছে ওই জায়গায় আসিয়ে দেখি যে লাইন ধরে যাচ্ছে, যাওয়ার পরে আমি একটা মাদার গাছ ফেলার ন ওই বর উপরে দাঁড়া পায়খানা করে বর্ষার সময় কখনই তো বর্ষার ভাব হয় এখন এ তো আর আমি জানি সেন্সও যখন নাই ওই শালা বর পারে ওই জায়গায় পজিশন নিচ্ছে যাতে বুকি গুলি না থাকে, গুলি সারিছি তখন পড়ে গেল একটা আর পোলা চলে গেল কোন দিক আর খুঁজে পাইনি, উঠিয়ে দেখি পাশার তলে খালি গু ওই যে বয়ের পর বইছি মাদার গাছের বুঝতে গুড়ার বসে যুদ্ধ করতেছি ও তো আর সেন্স নাই তখন পানি দিয়ে কোনো রকম মাঝে মাইটের মতো ছিল পানি দিয়ে ধুয়ে টুয়ে ভালো করে পরিষ্কার করি রাস্তার পর গেলাম কান্দ মসজিদ কার কথা শুনিবার শুনলেন একটা লোক করছে গোলাম মাস্টার আমার সঙ্গে পড়তো তার বাড়ির রাস্তার উপরে সে আমার দিকে ছুটি ছুটি একজন মা আসতে দেবে না নাও আমার সাথে পড়তো সেই আমার দেখেছিল আর কেউ ঠিক পাইনি ডেলিভারি তার গোলাম গাছে আরে তুই কে তুই কে তুই তোর বাড়ি কনে কদি এই যে এই বাড়ি এই রাজাঘাটে গেল করে কদি মসজিদ মসজিদ ঢোকেছে আমরা জানলার দিয়ে দেখেছি মসজিদ মসজিদ ঢোকেছে পাঁচ ছয়জন আর কোন দিক দৌড় মারছে নদী সাঁতার গড়ে নদী কয় সাঁতার সত্য দিকেছে পাড় ঢুকলাম মসজিদের কাছে ঘিরে ফেললাম ঘিরে ফেলে বলছে যারাই থাকেন তাতে মসজিদ দরজা খোলেন না কিন্তু গুলিগুলি সব পুরাই দেব মুয়াজ্জেন সাহেব কাছে আমি মুয়াজ্জেন আমার মারবেন না আমার মারবেন না মুয়াজ্জেন দরজা খুলিয়ে বাড়া চলি আইস ধরে ওরও রাজাকার মনে করে ধরেছি মুয়াজ্জেনের কথা আমি আমি রাজাকার না আমি মুয়াজ্জেন রাজান দিতে গেছিলাম আমার আটকা ফেলেছে ওরা আমার গুলি করতে মারিয়ে ফেলবি সেখান তো মারিনি তো কজন আছে ছয়জন কোথায় ওর ছাদের উপরে ওই ডাবের উপরে বুঝিয়ে বুঝিয়ে আছে অস্ত্র নিয়ে যা আপনি জান যা কথা নামেক আর নাই মরি শেষ হয়ে যাবি আমি কথা মসজিদের মধ্যে ঢুকবো না আমরা আমার শরীর অপবিত্র মসজিদে ঢুকবো না এখান দিয়ে ব্রাশ করে গিয়ে মারি দেবো যদি না নামে হ্যাঁ শিখে ঠান্ডা কর্তৃকরণ পালিয়ে জীবনে মারবো না আমি প্রতিজ্ঞা করতেছি মসজিদ ছুঁয়ে তোমার মারবো না তোমরা ঠান্ডা করো শেষ পর্যন্ত ছাড়া করলি তাও একজন করল না একজন না গুলি করে মারিয়ে দিলাম সে ধান দিয়ে পড়িয়ে গেল নদীতে ফেলা দিলাম আগে বাড়ি তখন নদী পড়িয়ে গেছিলেন পানিতে নদীতে ফেলে সেই পথে খুব বর্ষা হয় ওই যুদ্ধের পিরিয়ডে নদীতে আগে মারি ফেলা দিয়ে বাকিগুলো ধরিয়ে পিঠ মোড়া করে বাঁধ দিয়ে আর ওই গুলির ব্যাগ বড় বড় বাক্স যাই দিলাম যে সালে টান ওইভাবে টাইম টাইম নিয়ে দেখবে সাত আট দিন থাকবে ধর তোর তোর রাখবো কী জন্য তোর খাওয়াবো কী জন্য চল যা বাড়ি চল যা আর রাজাকার হয়েছে যদি হয়েছে মরেছি তার দিয়ে একটা রাজাকার হয়েছে পরে মারাও গেছে দেখ এই গেল প্রথম যুদ্ধ দ্বিতীয় যুদ্ধ ঘুষাই দেয়নি খালা মুক্তিযোদ্ধা নাম সাজিয়ে তারা গরু জোগাড় করিয়ে গরু হিন্দু গরু রেখে গেছে জবাই করে রান্না বান্না করে অস্ত্র পিছন দিক রাখিয়ে খাচ্ছে আমার মুক্তিযোদ্ধার দেয়া একেবারে সব একবার ব্রাস করে সবগুলো মারাছে ছয়টা ছয়জন ছিল ছয়জন ব্রাস করে মারাছে গেল এটা একটা ছোটোখাটো যুদ্ধ তারপরে আলমডাঙ্গা ব্রিজ রেল লাইন উড়াই দিছি একদম ট্রেন 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 সময় উড়িয়ে দিয়েছি হরিরামপুর সাইডে যে টাওয়ার যেটার মেন লাইন গ্রেড লাইন ই বলে কী বলে বিদ্যুৎ যায় যেটা ওইটা পিকে লাগায় পিকে বলে আমাদের ভাষায় ওইটা লাগাই দিয়ে চার থাম্বা বড় বড় থাম্বা ওই টাওয়ার উড়াইছি যেটা টাওয়ার ঠিক বলা যাবে না ওটা হলো পিলার পিলার উড়াইছি তারপরে এসে যুদ্ধ হইলো এখানে তার শিখে লাভে চার রাজাঘাটা ওখানে পাড়া দিচ্ছিল সব গ্রামের ছেলেমেয়ে
সবগুলো মাফ করে দিলেন, সিদ্ধা পাইছিল যা দুটিও বাড়ি চলে গেল, একটা লোক বলে আমার সন্দেহ হয়েছে, যেহেতু পিস কমিটির লোক, এ আবার রাজাকার সিরিয়াস লোক, এ ছাড়া যাবে না, বাঁধিয়ে ফেললাম। বাঁধার পরে একজন এসে মুক্তিযুদ্ধ সাত্তার নাম করি বাড়ি আছে, যুদ্ধে আহত হয়েছে ভুল এখান দিয়ে রাখি এইখান দিয়ে বাড়িতে দিবি গু বাড়িতে ভালো বাঁচিয়ে আস। তো সে বলতেছে যে এই আমার মামু হয়, ওর মাফ করে দিই ইবার কেমন তো মাফ করে দিই, বারবার আমার কাছে ইবার কেমন তো মাফ করে দিই, আমার মামু হয়। আর অনুরোধে একজন মুক্তিযোদ্ধার অনুরোধে ছাই দিলাম, দেওয়ার পরে শেষ পর্যন্ত সে দূর ওর ডাসা গ্রামে উঠে ঢুকে এই রাস্তায় যে যায় খিলাফতের আগে খবর দিয়েছে, সারা বেমান যা তার ছেলেবেলে আছে, এখন এটা মাদ্রাসার মাস্টিং করে, আটা চাষবাস করে, আটা দলুত থাকে, এই নানান জায়গায় নানান রকম থাকে। এখন সে যা বলার পরে খেলাফত তার বউ ছেলে মেয়ে নিয়ে আসে ডাসা চাষি খেলাফি দিয়ে এ উপরে আছে ওই জায়গায় দায়িত্ব ওঠেছে, আমরা যা পৌঁছানোর আগেই। আর আমি পজিশন নিলাম পশ্চিম সাইডে, ওর বাড়ির পশ্চিম সাইডে একটা ক্যানেল আছে, ওই ব্রিজের তলে আমি পজিশন নিলাম যে বাড়ি হিট দিলি ও পশ্চিম দিক পান্তির দৌড় মারবি, আর ওখান থেকে ধরব। পশ্চিমে আসিনি, ওই খবরটা ব্যাস চলে গেছে ওয়াব দেয়, সে শুনতে যাক ওর বাড়িতে যায় পুরা ধরা দিয়ে, আর প্রত্যেকের বলছে খবরদার একটা জিনিস হাত দেবে না, পুরা দাও অসুবিধে সব পুরা টোড়া দিয়ে একেবারে যাওয়ার সময় একটা লোক মেয়ে হয়েছে, সে রাজাঘাট শুয়ে রয়েছে, জ্বর আছে কাছারি করে শুয়ে রস্তাম, তার বলা হচ্ছে ও রস্তু বলা যায় বল তুই রাজাঘাট, বললো আমি রাজাঘাট, সাহস সাহস আছে কাজে শুয়ে রয়েছিস কে, বললো আমার জ্বর আছে খুব খুব জ্বর, তো সেই জন্য শুয়ে রয়েছি, তুই কহ জয় বাংলা কত পাপ পেয়ে দিচ্ছি, আমি জীবনে মরে গেলেও জয় বাংলা কব না, কি কমি নে বল না, এক কোপে গলা দুই খণ্ড করে দিতে চলি গেল। আচ্ছা গেল এটা এই জায়গা মারল, তো ধরিয়ে বউ টাঙিয়ে নিয়ে আসতেছে, ওর বউরা দুই হাত ধরেছে আর চেয়ার নয় টাঙিয়ে ধরিয়ে নিয়ে আসতেছে, টাঙিয়ে নিয়ে আসে উঠোনে, আর ওর ছেলে এক ছেলে ঝন্টু নাম করে সে ওই পায়খানার ভিতরে এসএমজি নিয়ে বসে রয়েছে, যখন দাঁড়িয়ে বাপের ধরে নিয়ে গেল ওই দায়িত্বে ব্রাশ ফায়ার করেছে 30 রাউন্ডে একবারে একবারে, তারপর আর এক ম্যাগজিন ডাকিয়ে আর আবার 30 রাউন্ড করেছে, করার পরে এই যে 5 জন মারা গেল আর 4 জন আহত হইল, ইকবাল নাম করে একটা ছেলে ছিল আর্মি ট্রেনিং কেবল দিয়েছে, ট্রেনিং কমপ্লিট পাকিস্তানিতে বাড়ি আছে আর যুদ্ধ বাড়ি গেছে আর যায়নি, ও এসে আমার সাথে যোগ দিল, 5 জন লেখা আছে নাম আছে লেখা আর 4 জন আহত হয়, এখন শেষ পর্যন্ত আহতগুলি নিয়ে চলে গেলাম, আর্মি গাড়ি চলে আসলি পান্টিতে টেলিফোন করে দিতেছে, পান্টি টেলিফোন ছিল একটা রাজা সাহেবের ঘরে টেলিফোন করে দিয়েছে অমুক যারা যুদ্ধ হচ্ছে মুক্তিযোদ্ধারা তাতে আর্মি গাড়ি দেখে আমরা যুদ্ধাহতগুলো আহতগুলো নিয়ে নদী পাড়ে ওপার চলে গেলাম, আর এই লাশগুলো পড়েই থাকলো একই কবরে, পরে গ্রামের লোকজন গিয়ে দোয়াই ছিল খেলাফত সাহেব বলে যে তোমার গ্রামের লাশ নিয়ে যাও, তার যেগুলো গুলি লাগিয়েছিল ডাক্তার ফজলরাবের এমবি ইন্ডিয়ান থেকে পাস ডাক্তার ফজলরাব কালীশঙ্করপুর বাড়ি ভাতশালা হলে অরিজিনাল বাড়ি, উনি যা উপকার করেছে কল্পনাও করা যাবে না, সব রুগীর সব ট্রিটমেন্ট করেছে উনি বিনা পয়সায়, আর ওষুধ দেখেছে যে আমার কাছে ওষুধ নাই শিগগির এই সব দেখি নিয়ে দূরে পাঠাইছে, আবার কুতুব সন্ধান করি এক সাথে মারা গেছে, তার ছেলে একটা আছে আর্মিতে এয়ারফোর্সে এয়ারফোর্সে লাগিয়ে এরা এ যুদ্ধ চলে গেল, সৈকত ডেড পুলিশে সৈকত দল করতে হবে সৈকত থানা 4-5 কমান্ডার চলে গেলাম আমরা, ওই ওদিক থেকে আসলো এদিক থেকে আসলো মন্টু কমান্ডার আসলো আলম কমান্ডার আসলো, তারপরে ওই শ্রীপুরি কী নাম শ্রীপুর থানা উনি আসলো, তারপরে আমরা গেলাম এ দিয়ে দিয়ে মোটামুটি আমার স্কুলে দিল হাই স্কুলে পজিশন দিল যে এদিক দিয়ে পড়ালে এদিক ধরবেন, যুদ্ধ রাত্রি করা সারা রাজ্যে যুদ্ধ চলতেছে গোলাগুলি চলতে থানা মুখোগুলি ওরা করতেছে আমরা করতেছি, করার পরে সেখানে সকালে স্নানটা করে ফেললে সব রাজাকাররা আগে করল আর
আর্মি করলে পরে আর্মি ছিল, 14 জন আর্মি ছিল, বেলুচ আর্মি। হ্যাঁ, তা ছিল বেলুচ জাতি, পাঞ্জাবি না। আর নরসের হলিও কমান্ডার, রাজাগারের কমান্ডার হলো নরসের, এটা বেলুচ আর্মি। ওর সাথে কথা বলতেছি আমি, তখন অনর্গল হিন্দি বলতে পারি, ওরা তো হিন্দি বলে না, উর্দু বলে। অর্থাৎ উর্দু আর হিন্দি প্রায় এক টাইপের। তা আমি বললাম যে জিজ্ঞেস করলাম যে তন্ত খতম হ গিয়া, আমি বলতেছি তো তোমারা মুলুক তো তখন স্বাধীন করলিয়া, তোমারা মুলুক মানে দেশ, তোমারা মুলুক তো তখন স্বাধীন করলিয়া, লেকিন হামারা মুলুক আম কবি নেই স্বাধীন কর থাকতাম, মানে আমরা তো বেলুচিস্তান, আমরা তো স্বাধীনতার পক্ষে, আমার বেলুচিস্তান স্বাধীনতা চাই, আমরা তো পারতেছি নিয়ে, তোমরা তো করিয়ে ফেললে স্বাধীন, এই ধরনের কথা বলতে লাগবে। সেখানে তো ওদের মারা হয়নি, ইন্ডিয়ান আর্মি আসার পরে ওদের দিয়ে দেওয়া হয়। তারপর জানিপুরি যুদ্ধ, তারপর হইল জানিপুরি যুদ্ধ, থানা অ্যাটাক, ওটা সান্না করে ফেলা দিল, ওসি সান্না করে দিল। আগে যোগাযোগ ছিল, আমি বিশ্বাস করতাম না, বলতে 400 গুলি পাঠান, আমার গুলি ফুরিয়ে গেছে, দ্বিতীয়ত বলতাম, ওদের 400 গুলি পাঠা দিত আবুল জোদ্দারের মাধ্যমে, চেয়ারম্যান আবুল জোদ্দার। তারপরে খোকসা দল করলাম, মিলিশিয়ারা সব পলা চলে গেল, এই কুষ্টিয়া। আর কুষি তো আমার সাথে যোগাযোগই রয়েছে, যখনই যেদিনই ই করেন, আগের দিন আমার জানাবেন যে অমুক দিন আমরা অ্যাটাক করবো, তাহলে আমরা সান্ডা করে ফেলবো, রাজাকার মাজাকার নিয়ে সব সান্ডা করে ফেলবো। ওসি আব গনি, গনি সাহেব, কলিমর ভাই, কলি করোনা আছে, করোনা আছে, স্বাধীন হয়ে তুলেছেন। কয় তারিখ স্বাধীন হয়? 4 তারিখে লিয়েছে খোকসা, 9 তারিখে এলো কুমারখালী, রেল লাইন দিয়ে ঢুকতেছি, খোকসা মুক্ত, রেল লাইন দিয়ে ঢুকতেছি 30-40 জন, বেশি না। আব্দুল জলিল নাম করে আমার পিছনে একটা ছেলে গেরিলা, সে আছে এসএলআর নিয়ে, আমার কাছে এসএমজি, তো যাচ্ছি স্টেশন, রেলওয়ে স্টেশন দিনের বেলা, বুকে জোরটা কত দেন তখন, দিনের বেলাও ভয় পাইনি। এখন রেল লাইন স্টেশনের কাছে গেলিবারেই পশ্চিম পাশে দেখবেন ক্যানেলে ওই পুকুরির ধারে কয়টা একটা পুরনো বিল্ডিং আছে, আছে না এখনো? ওখান থেকে একটা লোক বেরিয়ে আছে, তোমার রাজাকার হায় না মুক্তি হায়। আর দলিল গাছে শাল আর রাজা উদ্দুরজনী দেড় সালে যে আবার কয় উদ্দুরে বলিয়ে আমি ঠেকা চেলা দিব, দিকে খেলা দিব, মাইয়ে রাজ ওটা বিহারি ওইটা ওইটা থাকে। এইগুলি শব্দ যদি থানায় যায়, আর থানায় লোক পাওয়া যায় কত যুগ, চারদিক দৌড়ে যা ঘিরলাম, একটা পুলিশও পালাম না, একটা রাজাকারও পালাম না, খালি হেলমেট টেলমেট এটা উঠা পায়া নানানটা নিয়ে আসলাম। আর দেখেছে ওসির বাসা কিন্তু রাস্তার উপর, তার ঢুকলাম, দেখেছে ভাত খাচ্ছিল, ভাত তার পড়িয়েই আছে, তরকারি মরকারি পড়িয়েই আছে, রেডিও বাজতেইছে, হল্যান্ড স্যার, থ্রি ব্যান্ড হল্যান্ড স্যার আসার সময়, আর পারলাম না কিছু, রেডিওটা নিয়ে আসলাম, আমি এখানে দিয়েছিলাম। পরে আবার গোলাম কিবিয়া ধরিয়ে 1.5 দিন পরে আমার কাছে গোলাম কিবিয়া রেডিও দেয়, ওর খুব শখের রেডিও, ও রেডিওটা দিয়ে দে, ও আর দরকার নেই, বদনাম দরকার নেই, তোর কোনো বদনাম নাই, রেডিওটা রেখে আর বদনাম করিস নি, পরে দিয়ে দিয়েছিলাম আমি। ডিসেম্বর 9 তারিখ কুয়াখালী, তারপরে 10 তারিখে কুষ্টিয়া না, 10 তারিখে গেলাম কুষ্টিয়া, সব দল ধরি, আহ ইন্ডিয়ান আর্মি 6,000 মানুষের কুষ্টিয়া, জানেন আপনারা এই কাহিনী, যশোর মশোর ঝিঙে দাগ সব কন্ট্রোল হয়ে গেছে, ইন্ডিয়ান দখলে আসি গেছে, ঢুকতেছে কুষ্টিয়া। কিন্তু পাকিস্তানি আর্মিটা করেছে কি, দুই পাশের যে গর্ত রাস্তা, গর্তের মধ্যে ডালপালা দিয়ে কেমন টামন সাজা চুপ করে বসিয়ে আছে, ক্যামগ্লাস করে বসিয়ে আছে, ওই যেই ইন্ডিয়ান আর্মি ঢুকে পড়েছে, দাঁড়িয়ে ফাঁকা মাঠ ঢুকে পড়েছে, আর একবারে কামান, একবারে মোটর টোটার, একবার যত ধর বড়ো বড়ো অস্ত্র ছিল সব ধারছে, একবার 6,000 মরেছিল, সারা বাংলাদেশে মরেছে 10,000, তা 6,000 কুষ্টিয়া এই জায়গাটা চেনেন? এখন চৌরাস মোড়ে বিরাট স্মৃতিস্তম্ভ করা হয়েছে, আমার ছবি আছে ওখানে, আমরা 16 জন যে জেলা কমান্ডের যে 17 জন তার ছবি আছে, তাজউদ্দিন সাহেবের তার নেতার ছবি আছে, বঙ্গবন্ধুর ছবি আছে, আর উপরে প্লেন, তার নিচে ট্যাঙ্ক, ও সব তৈরি করা আছে। শেষ পর্যন্ত কুষ্টিয়া ঢুকলাম, ঢোকার পরে রাজাকার ধরলাম বেশ কিছু,
এই ওয়াশেই ধরেছি, রবি কবির শফি কবির ধরেছি, সব ধরিয়ে ব্যাঞ্জেছি যে নৌকা ভরে নিয়ে আসলাম দানিপুর। আনিয়ে নিয়ে যা কিছু নথিতে দিলাম সিরিয়াসগুলিও, কিছু সাইজি দিলাম, কিছু জেলখানায় পাঠালাম, এইভাবে মোটামুটি কুষ্টিয়া যুদ্ধ, কুষ্টিয়া যুদ্ধ সেটি হয়ে গেল আর কি থাকতে কি। তিন মাস পরে তার অস্ত্রপাতি জমা টমা দিয়ে সার্টিফিকেট নিয়ে চলে আসলাম। এই সময় শিক্ষকতা করেছি 1975 সাল পর্যন্ত ঢাকা হাই স্কুলেই। বঙ্গবন্ধু যাদের মরে যায় বাড়িতে টিভিতে বলি এত কিছু ছিল না, রেডিও আমার বাড়ি ছিল না, সকালবেলা বাজারের পর যার শুনি বঙ্গবন্ধুর বাড়ি বাজাতে দিয়ে গা টাকা দিয়ে অস্থির হয়ে গেল। দৌড়লাম স্কুলই বার যে দেড় পার্সেন্ট এসে বসে রয়েছে, তা আমি বললাম কী ব্যাপার, রেডিও বাজতেছে, ওর কাছে রেডিও আছে। আমি ডালিম বলছি শহীদ আছে সরকার শেখ মুজিবকে হত্যা করা হয়েছে এই কথা বলছে, শুনিয়ে গাল লোম শিউরে উঠল। যার জন্যই যুদ্ধ করলাম আর তারই মেরে ফেলল, ফ্যামিলি সহ সব বলতেছে, শেখ ফজলুল্লাহ মনির ফ্যামিলি মারেছে, তারপরে সেনাবাতের ফ্যামিলি মারেছে। এইসব শুনিয়ে আমি ওখান থেকে কাগজ নিয়ে রিজাইন, চাকরি রিজাইন দিয়ে চলে গেলাম শৈলকুমার। শৈলকুমারের ওয়াবদার হেডকার আমার আপন ছোট তার কাছে যায় উঠলাম, আমার জমিও আছে ওখানে, খানিক আমার বাপের জমি, সেখানে যায় একটা ছাবড়া ঘর করলাম, কুড়ি যাওয়ার সাল আর বাড়ি যাবো না, বিয়ে করিনি তখন, ওইখানে ঘর করে থাকিয়ে চাচার বললাম যে আমি কী করে খাবো, আমার একটা কন্ট্রাক্টের লাইসেন্স করে দেন আর টাকা দেন চাচার দিকেও, সেটা তো গোলামাদি নামলে গোলামাদি, সেই টাকাও দিল 30,000, আবার লাইসেন্সও করে দিল, দিয়ে কাজ দিল, কাজ দিয়ে এক কাজেই 1,60,000 টাকা লাভ করলাম। তার চা ফেরত দিয়ে দিলাম মাটির কাজ, সে তার চা ফেরত দিয়ে দিলাম 30,000, আবার আর এক কাজ দিল, সেই কাজে আবার 30-40,000 টাকা লাভ করলাম। দুই তিন বছরের মধ্যেই আমি স্টাবলিশ হয়ে গেলাম, 22 বছর কন্ট্রাক্ট করেছি শিক্ষকতা বাদ দিই, ওই 75 শেষ আমার শিক্ষকতা। আবার আসিয়ে আমার ছোটো ভাই, আপন ছোটো ভাই জাহিদুল চৌধুরী, তাকে গুলি করে মারি দেয় আন্ডারগ্রাউন্ড পার্টি, সে উপজেলা চেয়ারম্যান ক্যান্ডিডেট ছিল, নির্বাচন করে বেড়াচ্ছিল, তার গুলি করে মারি দেয়, কারা মারিল জাসুদ দাদা ন্যাপ করতো, আমার ভাইটাকে গুলি করে মারি দিল, আমি চলে গেলাম কোয়ার্টারে, চলে গেলাম 14 বছর কোয়ার্টারে থাকলাম, থাকার পর আমি আবার ফিরে আসলাম গ্রামে। হ্যাঁ, গ্রামে এসে এই গার্লস স্কুল আরম্ভ করলাম, চাষি ক্লাবের ওখানে প্রথম করলাম, তারপরে যে এই যা জমি কিনে এই যে যা হচ্ছে, এবার 2,87,00,000 টাকা স্যাংশন করাইছি, চারতলা বিল্ডিং, ফার্নিচার টার্নিচার, ফ্যান পায়খানা সব কিছু হবে, টেন্ডার হয়ে গেছে। আর এই জায়গা হয়েছে 8,00,000 টাকা, এই কবরে এখানে ভিতর টাইল দেওয়া, পায়খানা পিসাবখানা দুটি সাবড়া করা, এই সমস্ত দিয়ে 8,00,000 টাকা এখানে স্যাংশন হয়েছে কন্ট্রাক্টরের মাধ্যমে। আমি কষ্ট আমার যে তদবির, আর এই স্কুল করতে যায় কামরুল ইসলাম সিদ্দিকী, তখন এলজিডি চিফ ইঞ্জিনিয়ার, সহ মুক্তিযোদ্ধা, ভালো সম্পর্ক, যা করে স্যার শোনেন আমি একই স্কুল আরম্ভ করেছি, সে খাদের নদী, সে মাটি নিচু জায়গা, মাটি তুলতে হবে, একটা পুকুর কাটবো আর মাটি তুলবো, গম দেন, তখন গমের রাজত্ব ছিল, তখন খুব গম ছিল, কয়টন নদী হবেন আমি তো আঁকি আমি জানি না কি কয়টন নদী হবেন, আচ্ছা 20 টন দিলাম, পরের লাগে আবার দেবো, 20 টন গম দিয়ে দিত, ম্যানেজিং কমিটি ছিল, তারে বলতাম যে 20 টন গভর্নমেন্ট টাকা বেছে নিয়ে এসে কাজ করে, আমি নিজে করিনি, সব ম্যানেজিং কমিটি দিয়ে করাইছি, করাটা মোটামুটি স্কুল টুল করিয়ে স্বীকৃতি করিয়ে কমপ্লিট করিয়ে একা বেতন ডবল চালু করেছি, সেকশন নাই সেকশন বানাইছি, সেকশন বানাইয়া ডবল টিচারের বেতন, সবখানি হয় নাই, কিছুটা একটা নতুন দেশ দিতে পারিছি এই, আর তাছাড়া কিছু বেশি কিছু হয়নি। হ্যাঁ, হতে যাবে সামনে, আমি খুব আশাবাদী শেখ হাসিনা আবার ক্ষমতায় আসলে আবার পরিবর্তন কিছু হবে, পদ্মা সেতু হবে, এই পাটুরিয়া সেতু হবে, রেল লাইনও চলবে, সব কিছু পরিবর্তন আবার আসবে, আবার বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ আবার হবে, 79 আছে। আর আমি আশাবাদী আল্লাহর কাছে, আল্লাহ আমার আয়ু দিও, আর দেখে যেন যাতে পারি।